ডিয়ার ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে একটি খুব সুন্দর এবং সহজ বিষয় তুলে ধরব আমার ধারণা আপনারা অনেকেই বিষয়টি জানেন আবার অনেকের বিষয়টি জানা নেই তো যারা জানেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি আজকের মূল বিষয়ে সেটা হচ্ছে আমরা যারা ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন ব্যবহার করি এবং ওয়াইফাইয়ের মাধ্যমে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই ওয়াইফাই সিগন্যালটি আমাদের প্রিয় বন্ধুরা বা পাশের প্রতিবেশীরা ব্যবহার করার জন্য পাসওয়ার্ড চায় সেক্ষেত্রে যেহেতু আমরা একটি লিমিটেড ব্যান্ডউইথের লাইন নিয়ে থাকি লিমিটেড ব্যান্ডউইথ বলতে আমি বোঝাচ্ছি যে টেন এম বিপিএস বা ফিফটিন এম একটি লাইন নিয়ে থাকি এটা শেয়ার করা হলে আলটিমেটলি এটা স্পিডটা কমে যায় এবং আমাদের ইন্টারনেট ব্যবহার করতে কিছুটা সমস্যা হয় তো সেই সমস্যার সমাধানের জন্যই আজকে বর্তমানে রাউটারগুলোতে একটি সুন্দর সিস্টেম করা আছে সেটা হচ্ছে গেস্ট নেটওয়ার্ক আপনি আপনার সিগন্যালটিকে দুইটি ভাগে ভাগ করে ফেলতে পারবেন একটি ভাগ একটি সিগন্যাল আপনি নিজে ইউজ করবেন ফুল স্পিডে আইটি সিগন্যাল আপনি আপনার ফ্রেন্ড বা প্রতিবেশী আশেপাশে যারা আছে গেস্ট তাদের জন্য একটি নির্দিষ্ট ব্যান্ড সেখানে সেট করে দিয়ে আলাদা করে দিবেন সেক্ষেত্রে আপনার ইন্টারনেটে কোনো সমস্যা হবে না আপনার বন্ধুরাও ইউজ করতে পারলো তাদের সাথেও আপনার দুঃসু সম্পর্ক রয়ে গেলো আর আপনিও আপনার লাইনটি সুন্দরভাবে ব্যবহার করতে পারলেন তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টাই দেখাবো তো চলে আসুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে তার আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমার এখানে কিন্তু শুধু বর্তমানে একটি নেটওয়ার্ক রয়েছে দেখুন আমার এই ওয়াইফাই সিগন্যালে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছেন এই যে একটি সিগন্যাল আমি মূলত এটাই আমার ওয়াইফাই সিগন্যাল আমি এই একটি সিগন্যালের সাথে কানেক্টেড টি দেখতে পাচ্ছেন এখানে যেটা দেখাচ্ছে এটা আমার না এটা হয়তো আশেপাশে কারও একটি ওয়াইফাই সিগন্যাল এটা আমার না এই যে একটি সিগন্যাল দেখতে পাচ্ছেন আমার একটি ওয়াইফাই থেকে আমি এখানে আরেকটা সিগন্যাল তৈরি করে ফেলবো কিন্তু আমার বর্তমান ওয়াইফাই ব্যবহার করে বর্তমান রাউটারটি ব্যবহার করে আমি এখানে আরেকটা একটা সিগন্যাল তৈরি করব ওকে তাহলে সরাসরি চলে আসুন স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আপনি যে কোনো একটি ব্রাউজার খুলে ফেলবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন সেটা মজিলা ফায়ার হতে পারে গুগল ক্রুম হতে পারে ওকে আমি আমি ব্রাউজারটা ওপেন করলাম এখানে লিখুন ওয়ান এটা হচ্ছে মূলত রাউটারগুলোর একটি আইপি অ্যাড্রেস এই অ্যাড্রেসটা দিলে আপনি আপনার রাউটারের সার্ভারে ঢুকে যেতে পারবেন লোকাল সার্ভারে সার্ভারে ঢুকে যেতে পারবেন তো আপনারা যদি চেঞ্জ করে না থাকেন নর্মালি আপনার আইপি অ্যাড্রেসটা এটাই থাকবে রাউটারের জন্য আপনার রাউটারে প্রবেশ করার জন্য আমি চেঞ্জ করি নিতে আমার এটাই রয়েছে এখানে এখানে এন্টার চাপার পর আপনার এখানে ইউজার আই ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে সেক্ষেত্রে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার রাউটারের পিছনে লেখা আছে টিপিলিঙ্কড রাউটারের ক্ষেত্রে এখানে ইউজার নেম থাকবে এডমিন পাসওয়ার্ড থাকবে এডমিন যদি আপনারা চেঞ্জ করে না থাকেন আমি চেঞ্জ করেছি তাই আমারটা একটু অন্যরকম হচ্ছে আমারটা হচ্ছে এই এন ওয়াই এন আমার পাসওয়ার্ড আমি দিয়েছি লগ ইন বাটনে চেপে ফেলুন ওকে আমরা মূল সিস্টেম কন্ট্রোলে চলে আসলাম ওয়াইফাই রাউটারের ওকে বন্ধুরা এখন আপনারা একটু দেখুন আমি কি করি এখানে অনেকগুলো অপশান আছে এই অপশানগুলোর মধ্যে থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি গেস্ট নেটওয়ার্ক একটি অপশান গেস্ট নেটওয়ার্ক এই গেস্ট নেটওয়ার্ক এই অপশানটির মাধ্যমেই আপনি আপনার ওয়াইফাই একটি ওয়াইফাইকে দুইটি সিগনালে ভাগ করে ফেলতে পারবেন তো সেটা আমরা তাড়াতাড়ি একটু দেখে নিই কীভাবে করবেন এখানে আপনি একটি ক্লিক করুন ওকে খুলে গেল গেস্ট নেটওয়ার্ক ইন্টারফেস এখান থেকে আমরা এখন একে একে এটাকে অ্যানাবল করাটা দেখব বর্তমানে এটা ডিজেবল করা আছে এটা কীভাবে আপনি আপনার এই সিগন্যালে নিয়ে আসবেন এখানে সেটা আমরা এখন দেখবো তো চলুন অ্যালাউ গেস্ট টু অ্যাক্সেস মাই লোকাল এই আমরা অ্যালাউ করবো না এখানে অ্যালাউ করব না আমাদের সার্ভারে আমার গেস্টরা ঢুকবে আমরা সেটা চাই না গেস্ট নেটওয়ার্ক আইসোলেশন এটা ডিজেবল থাকবে এটা আমাদের জন্য সেফ গেস্ট নেটওয়ার্ক ব্যানডুইথ কন্ট্রোল গেস্ট নেটওয়ার্ক ব্যানডুইথ কন্ট্রোল মানে হচ্ছে আমি যে একটি নেটওয়ার্ক তৈরি করব সেটা থেকে আমি ফুল ইন্টারনেট দিয়ে দেব আমার টেন এম বিপিএস নাকি আমার টেন এম বিপিএস থেকে আমি ওয়ান এম বিপিএস দেবো এখানে আমরা সেটা লিমিট করে দিতে পারি আমরা নিশ্চয়ই আমার সম্পূর্ণ ইন্টারনেট স্পিডটা আমার আশেপাশের লোকদেরকে ব্যবহার করার করার জন্য আমি দেবো না আমি কিছুটা লিমিট করে দেবো ধরুন আপনার দশ এম বিপিএসের লাইন থেকে এক এম বিপিএস আপনাদেরকে ব্যবহার করতে দিতে চাচ্ছেন ওরা সবাই মিলে ব্যবহার করবে তাহলে গেস্ট নেটওয়ার্ক ব্যান্ডউইথ কন্ট্রোল সিস্টেম এসে আপনি এটা অ্যানাবল করে দিবেন এনাবল করে দেওয়ার পর এই অপশানটা চলে আসলো এখানে আপনি সেট করে দিবেন যে আপনার গেস্ট বা আপনার আশেপাশে যারা আছেন যারা আপনার এই নেটটা ব্যবহার করবেন তারা সর্বোচ্চ কত ব্যান্ডউইথ স্পিডে আপনার নেটটি ব্যবহার করতে পারবেন তো লেখা আছে এখানে মিনিমাম ব্যান্ডউইথ ম্যাক্সিমাম ব্যান্ডউইথ কেবিপিএস তো ইগ্রেস ব্যান্ডউইথ মিন হচ্ছে সর্বোচ্চ আপলোড স্পিড সর্বসরি সর্বনিম্ন সর্বনিম্ন আপলোড স্পিড সেখানে দিতে পারবে সর্বনিম্ন আপলোড স্পিড আপনি জিরো দিয়ে দেন নো প্রবলেম বা ওয়ান দেন নো প্রবলেম আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম আপলোড স্পিড আপনি আমি এখানে পাঁচশো বারো আপনি ইচ্ছে করলে এক হাজার চব্বিশ দিতে পারেন মানে ওয়ান এমপি পিস আপলোড স্পিড এর মধ্যে থাকবে এর বেশি হবে না ডাউনলোড স্পিড থাকবে একইভাবে দেন ওয়ান থেকে এক হাজার চব্বিশ হ্যাঁ বন্ধুরা এই যে আপনি এখানে লিমিট করে দিয়েছেন এর মানে হচ্ছে তারা কিন্তু এই রেঞ্জের মধ্যে স্পিড পাবে আপনার ইন্টারনেট স্পিড বিশ মেগাবাইট হোক বা টেন মেগাবাইট হোক কোনো সমস্যা নেই শুধু তারা এই এই রেঞ্জের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবে তার মানে আপনার ইন্টারনেট স্পিডের তেমন একটা ব্যাঘাত তারা ঘটাতে পারবে না এটাই হচ্ছে মূলত গেস্ট নেটওয়ার্কের সুবিধা আচ্ছা এখান থেকে আমরা পরের ধাপে চলে আসি এখানে আপনার মতো করে আপনি সেট করে নেবেন তারপর হচ্ছে এখানে গেস্ট নেটওয়ার্ক অ্যানাবল ওকে এটা এখানে ডিজেবল আছে এখানে অ্যানাবল করে দিবেন ওকে ফাইন তারপর হচ্ছে এটা অ্যানাবল করে দিলেন আমার এটা ডিজেবল ছিল এনাবল করে দিলে আপনার এখানে শো করবে এক সময় এখন দেখুন অ্যানাবল করে দিলাম আমি গেস্ট নেটওয়ার্কটি এনাবল করলাম নেটওয়ার্কটি কী নাম দেবেন আপনার আশেপাশের বন্ধুরা বা যারা আছেন তারা এই নেটওয়ার্কটিকে কী নামে তাদের ফোনে যখন ওয়াইফাইটা অন করবেন কী নামে দেখতে পাবেন এখানে আপনি দিতে পারেন যে কোনো একটা নাম দিতে পারেন দিতে পারেন আপনি আমি দিলাম সিটিজি আমি সি টি জি দিয়ে নেটওয়ার্কটির নাম দিলাম এটা হচ্ছে নেটওয়ার্ক নেই মানে আপনার ফোনে যে সিগন্যাল যে নামে দেখাবে ওকে আইডেন্টিফিকেশন এস এস আই ডি ম্যাক্সিমাম গেস্ট নাম্বার আপনি কজন গেস্টকে টোল অ্যালাউ করবেন এখানে আপনি অনেক গেস্ট অ্যালাউ করতে পারবেন আপনি অ্যালাউ মানে সর্বোচ্চ কজন গেস্ট আপনার এই নেটওয়ার্কটি ব্যবহার করতে পারবে সেটা আপনি এখানে লিমিট করে দিতে পারবেন আমি দিয়ে দিলাম পাঁচজন সর্বোচ্চ এখানে আপনি অনেক দিতে পারবেন খুব সম্ভবত বত্রিশ তেত্রিশ বা জন দিতে পারবেন আমি এখানে পাঁচজন সেট করে দিলাম পাঁচজনের বেশি কেউ আমার এই নেটওয়ার্কে কানেক্টেড হতে পারবে না সর্বোচ্চ পাঁচজন বর্তমানে পাঁচজন দিয়ে দিলে আর যদি আপনি এখানে দেন সিকিউরিটি সিস্টেম এটাকে ওপেন করে রাখবেন নাকি পাসওয়ার্ড দেবেন ডিজেবল ওয়ারলেস সিকিউরিটি এর মানে হচ্ছে আপনার ওয়াইফাই সিগন্যালটি এখন এই গেস্টের যে সিগন্যালটি ওপেন যে কেউ এখানে অ্যাক্সেস করতে পারবে যে কোনো গেস্ট সর্বোচ্চ পাঁচজন এখানে অ্যাক্সেস করতে পারবে তাদেরকে আপনার পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন হবে না যদি আপনি ডিজেবল ওয়ারলেস সিকিউরিটি করে দেন এটা ওপেন থাকবে তারা তাহলে মোবাইলের সার্চ দিলে সিটিজি এই ওয়াইফাইটি পেয়ে যাবে সিগন্যালটি এবং কানেক্ট বাটনে চাপলে উইদাউট এনি পাসওয়ার্ড তারা আপনার ওয়াইফাই সিগন্যালে ঢুকে ইন্টারনেট ব্যবহার করতে পারবে যদি আপনি এটাকে ডিজেবল করে রেখে রেখে দেন আর যদি আপনি এখানে পার্সোনাল দিয়ে সিকিউরিটিটা অন করে দেন অথেন্টিকেশান টাইপ এখানে আপনি দিয়ে দিলেন এটা এখন এখানে অটো আছে আপনি এখানে দিতে পারেন ইয়েস এনক্রিপশান হবে এখানে এস দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড সেট করবেন আমি এখানে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দেবেন যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারেন যে কোনো ধরনের স্ট্রং কিন্তু আট থেকে তেষট্টির মধ্যে হতে হবে তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনি যে কোনো এখানে একটা পাসওয়ার্ড দেবেন আপনি দিতে পারেন সেফটির জন্য আর না দিলে আপনার গেস্টরা বা প্রতিবেশীরা যারা আশেপাশে আসবেন তারা সার্চ করে উইদার পাসওয়ার্ড ঢুকে যেতে পারবেন কিন্তু এই লিমিটের বাইরে তারা ব্যবহার করতে পারবেন না এর মধ্যে ব্যবহার করবেন ওকে তারপর পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আমরা এই অপশানটা আমাদের আপাতত দরকার নেই অ্যাক্সেস শিডিউল অ্যাক্সেস শিডিউল যেটা আছে এখানে অ্যাক্সেস শেডিউল টাইম এখানে কী চাচ্ছে আচ্ছা অ্যাক্সেস শেডিউল টাইম আমরা শিডিউল করে রেখেছি এখানে ওকে এভাবে রাখবো আমরা তারপরে এখানে অয়ারলেস শিডিউল ওকে অয়ারলেস শিডিউল মিন হচ্ছে আপনার এই এই নেটওয়ার্কটি এই গেস্ট নেটওয়ার্কটি আপনি কতক্ষণ চালু রাখতে চান যদি ডিজেভল থাকে চব্বিশ ঘন্টায় চালু থাকবে আর যদি আপনি অ্যানাভল করে দেন এখানে অ্যানাভেল এবং যদি আপনি এখানে টাইম সেট করে দেন দেখুন আমি ধরুন এখানে সকাল নয়টা থেকে রাত এগারোটা ইচ ডে ইচ ডে সকাল নয়টা থেকে রাত এগারোটা দিয়ে দিয়েছি স্টার্ট টাইম প্রতিদিন সকাল নয়টায় আমার নেটওয়ার্কটি চালু হবে আর রাত এগারোটায় নেটওয়ার্কটি আমার অফ হয়ে যাবে এখানে ক্লিক করে আমি যদি অ্যাড বাটনে ক্লিক করি দেখুন এটা একটা শিডিউল হয়ে গেল প্রতিদিন এই সময়ের মধ্যেই তারা ব্যবহার করতে পারবে তা না হলে ওই সিগন্যালটি অফ হয়ে যাবে এটা আপনারা অ্যানাবল ডিজেবল করে নিতে পারেন ডিজেবল অ্যানাবল আমি এখন আপাতত অ্যানাবল করে দিলাম ওকে দেখানোর সুবিধা আপনাদের আমার মোটামুটি কনফিগারেশন শেষ এখানে ওকে অলমোস্ট ডান প্রায় শেষের দিকে সব ঠিক থাকলে আপনি এখানে সেভ বাটনে চাপুন ওকে বন্ধুরা ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে সরি ফর দ্যাট সেট বাটনে চেপে দিয়েছি আশা করি হয়ে গেছে এখন আপনি চলে আসুন আপনার কম্পিউটারের এই নেটওয়ার্কে দেখুন এখানে চলে আসছে সিটিজি এই হচ্ছে আপনার গেস্ট নেটওয়ার্কের মজা আপনার বন্ধুরা এটি ইউজ করবে আপনি ফুল লিমিটেড ইউজ করবেন কিন্তু তারা কিন্তু এখানে শুধু এক থেকে পাঁচ এক এমবিপিএসির মধ্যে পাবে দেখুন আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করে এখানে কানেক্ট হই আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নেক্সট ইয়েস কানেক্ট হয়ে গেছে এই দুইটাই কিন্তু আমার একটি ওয়াইফাই রাউটার থেকে আমি তৈরি করেছি এইটা আমার না এই দুইটা হচ্ছে আমার একটি রাউটার থেকে বানানো আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে আমি এই এইভাবেই আমি ওয়াইফাইটি চালাই আমার পাশের বন্ধুরা চালায় প্রতিবেশীরা চালায় সবাই কাউকে আমি না করতে পারি না তো তারা এটা চালাচ্ছে এবং তাদেরকে আমি একটি ব্যান্ডেড লিমিট করে দিয়েছি আর আমার এই এটার মধ্যে ফুল স্পিডে আমি রেখে দিয়েছি আর তারা এখানে চলছে ধন্যবাদ আপনাদের সবাইকে যদি আপনাদের এই ভিডিওটা থেকে সামান্য একটু উপকার হয়ে থাকে কমেন্টস করে জানাবেন ওকে আল্লাহ হাফিজ